বহু সময় একটি গুণা পুরো ইবাদতকে নষ্ট করে দিয়ে, একটি গুণা পুরো ইবাদতকে নষ্ট করে। হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে নামাজ পড়ছে একটু দেখানোর জন্য, মান সাল্লা ইউরাই ফাকাত আশাক, নামাজ পড়ছে হয়তো আমি নামাজ পড়তেছি কিন্তু আমার খেয়ালও নাই, একটু মনে আসছে যে একটু আমি নামাজি হিসাবে গণ্য হওয়ার জন্য বা অমুকে দেখতেছে একটু কি দেখানোর জন্য বা রুকুটা সুন্দর করলাম, হয়তো আমার পুরো একইনও নাই কিন্তু এটা ত্রুটির কারণে আমি রুকু সুন্দর করছি, সজদাটা একটু লম্বা করছি, জি নিজেকে একটু শোধরায় দাঁড়ায় করালাম কিন্তু দেখা গেছে এটা রিয়া হইয়া গেছে। তো এবাদত কি থাকবে? হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন ফাকাত আশরাক, তার থেকে শিরিকি গুনাহ সাদর হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রের বিষয়গুলো যদি অঙ্কন করা যায়, লিখা যায়, বড় পুস্তকে পরিণত হয়ে যাবে। চাকরিজীবী যারা আছে, চাকরিজীবীরও ত্রুটি বিচ্যুতিগুলো বহু আছে, ওই পরিবেশে চাকরি করতেছে কিন্তু লাগে যেন হালাল এনের রুজি করতেছে, আসতেছে খাইতেছে, এই করতেছে সে করতেছে, কিন্তু সেখানে এমন কিছু ও আছে, ওই আছে যেগুলো হয়তো অন্য কারে নাই, ওই ওগুলা থেকে ওরাও নিজেদেরকে বাঁচানো জরুরি, না হয় সামান্য বিষয়ের কারণে সমস্যা সৃষ্টি হইয়া যায়। ব্যবসায়ীদের ক্ষেত্রে, ব্যবসায়ী ভাইদের ক্ষেত্রে এমন কিছু বিষয় আছে যেগুলো হয়তো ব্যবসায়ীদের বেড়ে নেওয়া নাই, বেড়ে নেওয়া নাই, কিন্তু এগুলো কি গুনাহের বিষয় যার কারণে ব্যবসার মধ্যে কুলুষ এসে যাচ্ছে, ওগুলা ব্যবসায়ী যারা আছেন ওরা ও সমস্ত বিষয়গুলা চিহ্নিত করে ওগুলা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা দরকার, ওগুলা নিজেদেরকে ওগুলা থেকে বাঁচিয়ে রাখা দরকার। লিখনের জগতের সাথে যারা জড়িত, হয়তো লিখার ক্ষেত্রে, লিখার পরিবেশের মধ্যে এমন কিছু বিষয় আছে, বহু বিষয় আছে, আখলাকের কিতাবগুলোর মধ্যে, তাসাউফের কিতাবগুলোর মধ্যে, আকাবেরদের বই পুস্তকের মধ্যে এগুলোর ব্যাখ্যাতভাবে বিস্তারিতভাবে বিষয়গুলো পাওয়া যায়। শুধু লিখতে পারি এ কারণে লিখতেছি এটা শেষ নয়, এটা শেষ নয়। ওয়াজ করতে পারি, করতেছি, এখানে শেষ নয়। ব্যবসা করতেছি, টাকা অর্জন করতেছি, এখানে কি নয়, শেষ নয়, খুব লক্ষ্য রাখা দরকার। সামাজিকভাবে যে সমস্ত অনুষ্ঠানগুলো হইতেছে, সামাজিক অনুষ্ঠান, বিবাহ শাদী, জিন্দা মুর্দা, বহু অনুষ্ঠান হয়, অনুষ্ঠানগুলোর মধ্যে এমন বহু কিছু ঢুকে আছে যেগুলো হয়তো সমাজ এটা বুঝেও না, এটা গুণা যে চিন্তাও করে না কিন্তু হয়তো মারাত্মক গুণায় পরিণত হয়ে যেতেছে।